মর্নিং সবাইকে। তো যাই হোক, আজকে কি বলতো, সবাই তো জানো, আমিও জানি, শুভ মহালয় সবাইকে বলে দিচ্ছি, আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। সবাই ভালোভাবে পুজো কাটাবেন, সবাই ভালোভাবে সুস্থভাবে ঠাকুর দেখে এনজয় করবেন, আর মানে কে কে দেখলেন মহালয় সেটা একটু কমেন্ট করে আমাকে বলবেন প্লিজ। কেননা আমি কিন্তু মহালয় দেখিনি, আমার মেয়ে কিন্তু আছে, মানে ভোর 5:30 থেকে এখন বাজে 8:30, তো এখনও মেয়ে দেখে যাচ্ছে, আর মেয়ে কিন্তু একদম 3-4 দিন ধরে বলেই যাচ্ছে আমি কিন্তু মামাম পড়বো না সকাল থেকে, আমি শুধু সারাদিন আজকে মহালয় দেখি। মানে ঠিক আছে, একটা দিন তো ঠিক আছে, চল তুই দেখ। তো যাই হোক, এখনও মহালয় দেখ। এক জিনিস কার কার ভালো লাগে বলুন তো, ওর সেই এক জিনিস সমানে দেখে যাচ্ছে, ভালো লাগে। আর আমার একটু কাশি হয়ে গেছে, ঠান্ডা করতে হয়নি, তার মধ্যেই ঠান্ডাটা লেগে গেছে। হ্যাঁ, অ টাইমে মানে শানটা বলা ভুল, মানে ঠান্ডা গরম করার জন্য এই জন্যই হচ্ছে। তো যাই হোক, আমি এখনো চা খেতে পারিনি, আমি চায়ের ঘরে রান্নাঘরে চলে এসেছি, বাসন টাসন সমস্ত সব পড়ে রয়েছে, আজকে ভাবলাম তাড়াতাড়ি করে নেবো, তাড়াতাড়ি আর হলো না, চলো করে নিই। তো সবাইকে টাটা, আজ আর